আশা করি সবাই ভালো আছেন। অনলাইন টিউটরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা পূর্ব বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডবের আমাদের সর্বশেষ সাহিত্যিক বুদ্ধদেব বসু। তো আমাদের এই বুদ্ধদেব বসু, তিনি জন্মগ্রহণ করে হলো কুমিল্লায় 1908 সালের 30শে নভেম্বর, এবং তিনি মারা যায় হলো 1974 সালের 18ই মার্চ। এবং আমাদের বুদ্ধদেব বসু, তার পৈতৃক নিবাস ছিল হলো মুন্সিগঞ্জে। আর আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের পরে তাকে রবীন্দ্রনাথ ঠাকুরের পরে তাকে বলতে পারে তিনি একজন সব্যসাচী লেখক ছিলেন। তো আমরা যদি একটু লিখি, জন্ম 30 নভেম্বর 1908, মৃত্যু 18ই মার্চ 1974। পৈতৃক নিবাস মুন্সিগঞ্জ। তো আমাদের এই গুরুদেব বসু, তিনি জন্মগ্রহণ করেন 30শে নভেম্বর কুমিল্লায় 1908 সালে, এবং মৃত্যুবরণ করেন 18ই মার্চ 1974। তার পৈতৃক নিবাস ছিল মুন্সিগঞ্জে। রবীন্দ্রনাথের পর তাকে সব্যসাচী লেখক বলা হয়। রবীন্দ্রনাথের পরে তাকে সব্যসাচী লেখক বলা হয়। আমরা যদি তার পত্রিকা সম্পাদনা দেখি, পত্রিকা যে পত্রিকাগুলোতে তিনি সম্পাদনা করেছেন, এটা মাসিক পত্রিকা আছে একটি, এবং ত্রৈমাসিক পত্রিকা দুইটি আছে। এবং একটি পত্রিকা তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে থাকতেন, তখন তিনি একটি পত্রিকা সম্পাদনা করছেন। আমরা যদি পত্রিকা দেখি, পত্রিকা প্রথম পত্রিকাটা হলো প্রগতি, এটি একটি মাসিক পত্রিকা ছিল। দ্বিতীয় নম্বর যেটা ছিল সেটি হলো কবিতা। তিন নম্বর যেটা ছিল সেটি হলো চতুরঙ্গ। এই দুটি হলো ত্রৈমাসিক। আরেকটি রচনা করছে তিনি যখন ঢাবির জগন্নাথ হলে ছিল, বাসন্তিকা। ঢাবির জগন্নাথ হলে, তাহলে প্রথমটি হলো প্রগতি মাসিক পত্রিকা, এটি কবিতা, চতুরঙ্গ হলো ত্রৈমাসিক, এবং বাসন্তিকা যেটি ছিল সেটি তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলে থাকতেন, তখন সম্পাদনা করছেন হলো বাসন্তিকা। তাহলে পত্রিকা গেল। এখন যদি আমরা তার কাব্যগ্রন্থ দেখি, কাব্যগ্রন্থের প্রথমে পাবো হলো মর্মবাণী আর বন্দির বন্দনা। মর্মবাণী বন্দির বন্দনা, তারপর পাবো হলো কঙ্কাবতী, তারপর বলা হলো দময়ন্তী, তারপরে বলা হলো মরচে পড়া প্রেকের গান, মরচে পড়া প্রেকের গান, তারপরে বলা হলো স্বাগত বিদায়। কাব্যগ্রন্থের মধ্যে প্রথমে হলো মর্মবাণী, তারপরে বন্দির বন্দনা, কঙ্কাবতী, দময়ন্তী, তারপরে মরচেপোড়া প্রেকের গান আর স্বাগত বিদায়, এগুলো হলো তার কাব্যগ্রন্থ ছিল। এখন যদি তার আমরা উপন্যাস দেখি, উপন্যাস প্রথমে পাবো যেটি সেটি হলো সারা, তারপর পাবো সানন্দা। প্রথমে পাইলাম সারা, তারপর হলো সানন্দা, তারপর হলো লালমেঘ, তারপর হলো পরিক্রমা। তাহলে প্রথম পেলাম হলো সারা, তারপরে সানন্দা, তারপরে লালমেঘ, তারপরে হলো পরিক্রমা, তারপরে হলো কালো হাওয়া, তিথিডোর, লালমেঘ, পরিক্রমা, কালো হাওয়া, তিথিডোর, তারপরে পাবো হলো নির্জন স্বাক্ষর মৌলিনাথ, নির্জন স্বাক্ষর
মৌলিনাথ নীলাঞ্জনের খাতা, মৌলিনাথ নীলাঞ্জনের খাতা। তারপর বলবো হলো রাতভর বৃষ্টি, গোলাপ কেন কালো, সারা সানন্দা লালমে পরিক্রমা, কালো হওয়া তিথিডোর, নির্জন স্বাক্ষর। তারপরে হলো মৌলিনাথ নীলাঞ্জনের খাতা, রাতভর বৃষ্টি, গোলাপ কেন কালো। তারপরে হলো পাতাল থেকে আলাপ, পাতাল থেকে আলাপ। তো এই ছিল আমাদের উপন্যাস, আমাদের বুদ্ধদেব বসুর। তো আমরা যদি তার এই দেখি, ও আরেকটি ছিল হলো বুদ্ধদেব বসুর আরেকটি উপন্যাস ছিল রুকমি, রুকমি আরেকটি উপন্যাস ছিল হলো রুকমি। আমরা যদি এখন তার বুদ্ধদেব বসুর প্রবন্ধ গ্রন্থগুলো দেখি, প্রবন্ধ গ্রন্থ, প্রবন্ধ গ্রন্থ আমরা প্রথমে যেটি পড়বো সেটি হলো হঠাৎ আলোর ঝলকানি। হঠাৎ আলোর ঝলকানি, তারপর কালের পুতুল, তারপর সাহিত্য চর্চা, কালের পুতুল, সাহিত্য চর্চা, তারপর হলো স্বদেশ ও সংস্কৃতি, হঠাৎ আলোর ঝলকানি, কালের পুতুল, সাহিত্য চর্চা, স্বদেশ ও সংস্কৃতি। আরো পর্ব হলো কবি রবীন্দ্রনাথ, কবি রবীন্দ্রনাথ। তারপর সঙ্গ নিঃসঙ্গতা রবীন্দ্রনাথ, সঙ্গ নিঃসঙ্গতা ও নিঃসঙ্গতা রবীন্দ্রনাথ। তারপর পর্ব হলো কথা সাহিত্য। দেখেন আমরা পাইলাম হলো হঠাৎ আলোর ঝলকানি, কালের পুতুল, সাহিত্য চর্চা, স্বদেশ সংস্কৃতি, কবি রবীন্দ্রনাথ, সঙ্গ নিঃসঙ্গতা ও রবীন্দ্রনাথ, আর সর্বশেষ হলো কথা সাহিত্য। আমাদের যে বুদ্ধদেব বসু ছিল তার উপন্যাসগুলো দেখলাম আমরা, গপ্প বন্ধ গ্রন্থ দেখলাম। এখন যদি আমরা তার নাটক দেখি, নাটক দেখি, নাটকের প্রথমে যেটি পাবো সেটি হলো মায়া মালঞ্চ, মায়া মালঞ্চ, তপস্বী ও তরঙ্গিনী, মায়া মালঞ্চ, তপস্বী ও তরঙ্গিনী। তারপরে পাবো হলো কলকাতার ইলেকট্র, সত্য গল, সত্য সন্ধ, কলকাতার ইলেকট্রা ও সত্য সন্ধ। তাহলে নাটকের মধ্যে আমরা পাইলাম হলো মায়া মালঞ্চ, তপস্বী ও তরঙ্গিনী, কলকাতার ইলেকট্রা ও সত্য সন্ধ। এখন আমরা দেখবো হলো তার যে গল্প গ্রন্থ ছিল গল্পগ্রন্থের মধ্যে প্রথমে যেটি পাবো সেটি হলো অভিনয়, তারপরে পাবো হলো অভিনয় নয়, অভিনয় অভিনয় নয়, তারপর হলো রেখাচিত্র, তারপর হাওয়া বদল, হাওয়া বদল, তারপর হলো হৃদয়ের জাগরণ, রেখাচিত্র, হাওয়া বদল, হৃদয়ের জাগরণ, ভাষ্য, আমার ভেলা,
ভাষা আমার ভেলা, তারপর বলে একটি জীবন একটি জীবন ও কয়েকটি মৃত্যু। তাহলে গল্পগ্রন্থের মধ্যে প্রথমে পেলাম হলো আমরা অভিনয়, তারপরেরটি হলো অভিনয় নয়, তারপরে রেখাচিত্র, হাওয়া বদলা, হৃদয়ের জাগরণ, ভাষ্য আমার ভেলা, একটি জীবন ও কয়েকটি মৃত্যু। এই ছিল আমাদের বুদ্ধদেব বসুর যে গল্পগ্রন্থগুলো লিখছে তিনি। এখন যেটি আমরা দেখব সেটি হলো তার অনুবাদ। অনুবাদ যেটি লিখছে সেটি হলো কালিদাসের মেঘদূত। অনুবাদ যেটি করছে সেটি হলো কালিদাসের মেঘদূত। বুদ্ধদেব বসু আমাদের যে উপ অনুবাদ রচনা করছে সেটি হলো কালিদাসের মেঘদূত। এখন যদি আমরা দেখি আমরা পাবো হলো তার স্মৃতিকথা। স্মৃতিকথা, স্মৃতিকথার মধ্যে প্রথমে যেটি পাবো সেটি হলো আমার ছেলেবেলা। আমার ছেলেবেলা, আর পাবো হলো আমার যৌবন। স্মৃতিকথার মধ্যে প্রথমে পাইলাম হলো আমার ছেলেবেলা এবং আমার যৌবন। এখন যদি আমরা তার ভ্রমণ কাহিনী দেখি, ভ্রমণ কাহিনীর মধ্যে প্রথমে পাবো হলো সব পেয়েছি এই দেশে, সব পেয়েছি এই দেশে, জাপানি জার্নাল। আরেকটু পাবো হলো দেশান্তর। ভ্রমণ কাহিনীর মধ্যে আমরা প্রথম পেলাম হলো সব পেয়েছি এই দেশে, তারপরে হলো জাপানি জার্নাল এবং আরেকটি হলো দেশান্তর। তো এই ছিল আমাদের যে বুদ্ধদেব বসু পঞ্চ পাণ্ডবের সর্বশেষ, পঞ্চ পাণ্ডবের বাকিগুলো কিন্তু আগের ভিডিওটা দেখানো হয়েছে। তো এই ছিল বুদ্ধদেব বসুর সংক্ষিপ্ত জীবন কাহিনী। আশা করি যে ইনফরমেশনগুলো দেওয়া হলো এখান থেকেই সব পরীক্ষার যে প্রশ্ন হয় প্রশ্ন এখান থেকেই থাকবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।